সিজার লিস্ট তৈরির সময় লাল পোশাক পরা কে? চিকিৎসকের পরিবারের দাবি ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। গত 27 তারিখ মঙ্গলবার কি দাবি করা হয়েছিল দেখুন। যখন সিজার লিস্ট হচ্ছিল তখন একটা লাল টি শার্ট পরা একটা ছেলে ওখানে ঢুকে উকি ঝুঁকি করছিল। আমি তখন আমার পাশে একটা মানে স্টুডেন্ট বসেছিল, তাকে বললাম দেখো এ মনে হচ্ছে কিছু খুঁজছে, একে ধরো। ও দৌড়ে গিয়ে ধরলো, ফটোও নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কোনো এভিডেন্স নেই। হ্যাঁ, ও বলল আমাদের গ্রুপ ডিতে কাজ করে, তবে ও এসে কিছু খুঁজছিল একটা, মানে সন্দেহজনক অবস্থায় ওকে আমি দেখেছিলাম। প্রশ্ন উঠছে সেমিনার রুমে এত ভিড় কেন? ওই সেমিনার রুম যে সেমিনার রুম অপরাধের অকুস্থল, যেখানে ওই চিকিৎসকের দেখো ছিল, সেখানে এত ব্যক্তি কি করছিলেন? কিছুক্ষণ আগে বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয় নিয়ে দানা বাঁধছিল রহস্য, এবার পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। পুলিশের দাবি খারিজ করে দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রাজ্য শাখা, SSKM এর চিকিৎসক বলে পাল্টা দাবি। লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ডিটেকটিভ ডিপার্টমেন্টের, এমনটাই দাবি করা হয় গতকাল লালবাজারের তরফে। কিন্তু SSKM এর PGT অভিযুক্ত সেটা বলছেন IMA বেঙ্গল। ঘটনাস্থল সেমিনার রুমে থাকা লাল জামা পরা ব্যক্তির সঠিক পরিচয় কি? কে ওই লাল জামা পরা ব্যক্তি? পরিচয় কি স্পষ্ট করবে লালবাজার? লাল জামা পরা ব্যক্তি SSKM এর হলে কি করছিলেন ঘটনাস্থলে? অভিক নয় লাল জামা পরা ব্যক্তি আনিসুর রহমান বলে পুলিশ পরে দাবি করেছে। আরজিকর মেডিকেল কলেজে গোটা সেমিনার হলটাকে কেন কর্ডন করা হয়নি, এই প্রশ্ন যখন জোরালোভাবে উঠছে, তারই মধ্যে সেদিন ওই সেমিনার হলে উপস্থিত একাধিক জনের পরিচয় নিয়েও দানা বাঁধছে বিতর্ক। কলকাতা পুলিশ যা দাবি করছে তার ঠিক উল্টোটা বলছে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA। শুক্রবার ভাইরাল হয় এই ছবিটি, সেখানে দেখা যাচ্ছে সেমিনার হলের ঠিক যেখানে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল তার একদম কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে লাল জামা পরা এই ব্যক্তি। কলকাতা পুলিশের তরফে এই ব্যক্তিকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দাবি করা হয়েছে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের DD টিম আছে উনি আছেন, আমাদের ACDDI আছেন, DD সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল CP1 ছিলেন ওখানে আছেন, এবং FSL এর স্টাফ আছে। কিন্তু কলকাতা পুলিশ যাকে DD-র ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দাবি করেছে, চিকিৎসকদের সংগঠন IMA-র বক্তব্য তিনি হলেন অভিক দে, SSKM মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। কলকাতা পুলিশের দাবিকে সরাসরি প্রশ্নের মুখে ফেলে IMA-র পাল্টা প্রশ্ন, দয়া করে আমাদের জানান কিভাবে ওই মহান ব্যক্তি অভিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন যা কলকাতা পুলিশ দাবি করছে। আমরা সবাই জানি তিনি SSKM হাসপাতালে সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। আমরা আরও জানি যে তার PG কোর্সে ভর্তি হওয়া নিয়ে অনেক বিতর্ক আছে। সোশ্যাল মিডিয়ায় IMA রাজ্য শাখার তরফে আরও দাবি করেছে কলকাতা পুলিশের DC সেন্ট্রাল ও CBIকে লাল পোশাক পরা অভিক দেকে চিহ্নিত করতে হবে এবং তদন্ত করে দেখতে হবে আরজিকর মেডিকেল কলেজের কেউ না হয়েও তিনি ঘটনাস্থলে কি করছিলেন। একটা সাইড ফেস করে লাল জামা পরে একই লোক দেখে যেটা মনে হচ্ছে, তো সেই ছবিটা দেখেও মনে হচ্ছে যে সেটাও সেই কুখ্যাত বলুন বা বিখ্যাত বলুন ডক্টর অভিক দে। পুলিশের তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে ওখানে একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে ছিলেন, তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে কী করে একটা মানুষ যে কিনা একটা অন্য কলেজে সার্জারি রেজিস্টারশিপ করছে বা রেসিডেন্সি করছে, সে কী করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে সেখানে থাকতে পারে এবং কোন পাওয়ারের অধিকারে থাকতে পারে? কিন্তু অভিক দেখি চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সেমিনার হলে ছিলেন, যদি থেকে থাকেন তিনি সেখানে কি করছিলেন? অভিক SSKM মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া, তিনি মৃতদেহ উদ্ধারের সময় আরজিকর মেডিকেল কলেজে কি করছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে বর্ধমান শহরের উপকণ্ঠে নারায়ণদীঘিতে অভিকদের বাড়িতে পৌঁছয় এবিপি আনন্দ, কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। এদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চাঞ্চল্যকর দাবির পর কলকাতা পুলিশের তরফে দাবি করা হয়েছে অভিক দে বলে যাকে দাবি করা হচ্ছে তিনি আসলে আনিসুর রহমান, ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। পুলিশের তরফে আরও যুক্তি দেওয়া হয়েছে চুলের ধরন দেখে অভিক দে বলে ভুল হচ্ছে, আসলে মাথায় আলো পড়ায় চুলের ধরনের পরিবর্তন হওয়ায় আনিসুর রহমানকে অন্য ব্যক্তি বলে মনে করা হচ্ছে। এবিপি আনন্দ।